চলো বলতে বলতে আজকের ফার্স্ট সেকেন্ড ডিভিশনের এই যে খিলকা রাইসিং সিং ক্লাব ভার্সেস বারাসাত অ্যাসোসিয়েশন ক্লাব, চল দেখবে ফুল ম্যাচ আর এনজয় করবে। এদিকে আমাদের সাথে আছে আলম, আছে গোলকিপার দেবজিৎ মজুমদার, আর ওইদিকে আছে অমরিন্দর ভট্টাচার্য, আর সাথে আছে কমল দা, আছে নূর আলম, আছে রেফারি, আছে মামুন, আছে মূল্য মাঠের মধ্যে অনেকে দর্শক আছে, আছে মাননীয় পৌর প্রধান, আছে আরও অনেকেই আছে। ফুল ম্যাচ দেখবে মাঠের কানায় কানায় দর্শক, এবং খেলাটা খুবই ভালো হয়েছে। ইতিমধ্যে খেলা শুরু হতে চলেছে, মাঠের মাঝে ঘটি গরম চলে, রেফারি বাসি, তার মধ্যে ঘটি গরম চলে বলতে বলতে রেফারি বাসি, এবং রেফারি কই খেলা শুরু, রেফারি বাসি বাজালো, ঠিক আছে বাসি বাসি চলে গেল বল, কালার জার্সি ডান দিক দিয়ে, সাদা কালার জার্সি আছে খিলকাপুর রাইসিং ক্লাব। ইতিমধ্যে সামনে আছে ইউটিউবার, অনেক ইউটিউবার চলে এসেছে মাঠের মধ্যে, তুলনামূলক দর্শকও আছে। ইতিমধ্যে খিলকাপুর রাইসিং ক্লাব অ্যাটাকে গেল, সেখান থেকে অমরিন্দর ভট্টাচার্য, সেখান থেকে বল, আবার দেখো মাঠে তুলনামূলক দর্শকও আছে, আর এদিকে আছে রিজার্ভে কিছু প্লেয়ার আছে, সামনে বল, আর চারিদিকে মানে বারাসাত, তোমরা বুঝতেই পারবে যে বারাসাত কোন মাঠে সাব ডিভিশন খেলাটা হয়। আজ ফার্স্ট খেলা, এবং ফার্স্ট খেলায় হলো আমাদের সাব ডিভিশনের, সেকেন্ড খেলা আছে সেখান থেকে রাইসিং সিং ক্লাব অ্যাটাকে, এবং বল চলে গেল আবার সেখান থেকে, কিন্তু অমৃতাচার্য সে কিন্তু সবসময় রেডি থাকে, সবসময় রেডি, সেখান থেকে বল আকাশে, সেখান থেকে ভাসিয়ে দিল বল, এবং চলে গেল তার নিজের প্লেয়ারের কাছে অফসাইড, অফসাইড বল চলে গেল, সেখান থেকে কমল মারবে শট, কমল কমল, সে কি গোল করতে পারবে আজ দেখা যাক। পুরো খেলাটা আপনারা দেখবেন আর এনজয় করবেন, আর পারলে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন, কেননা আপনাদের সাপোর্টই লাগবে আর কিচ্ছু না। সেখান থেকে বল চলে গেল আবার, আবার অ্যাটাকে রাইসিং ক্লাব মানে খিলকাপুর রাইসিং সিং ক্লাব, সেখান থেকে দেখতে পাচ্ছ মাঠের মধ্যে বাদাম আইলাও চলে এসছে, এতের মধ্যে শট, এবং গোলকিপার রেডি ছিল, তাই জন্য বলটা চলে গেল বাইরে, মানে কর্নার কিক, সেখান থেকে উপরটা আকাশের মেঘলা অবস্থা খুবই খারাপ। এতের মধ্যে যারা যারা দেখছো একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এই চ্যানেলে আপনারা পাবেন নতুন নতুন ভিডিও অ্যান্ড লাইভ ব্লগ, আর আপনাদের সাথেও করতে আসবো। যারা যারা দেখছেন একটা লাইক সাবস্ক্রাইব করুন। সেখান থেকে বল বাসিয়ে দিল বারাসাত অ্যাসোসিয়েশন অ্যাটাকে, সেখান থেকে বল চলে গেল ভুবেনাস দা, সেখান থেকে বল শুট কি হবে না, সেখান থেকে বাইরে বল করে দিল, কেননা কোনো অ্যাটাক নেবেন না তারা, সেটা আমিও বুঝতে পারছি। সেখান থেকে সামনে আছে ইউটিউবার কাকা, তাকে বললাম যে শুরুতে শেষ হলো না, সেখানে বল আবার রেডি আছে দেবজিৎ মজুমদার, সে কিন্তু ভালো গোলকিপার করে দেবজিৎ মজুমদার, সেখান থেকে লঙে বল ভাসাতে পারলো না, তার পায়ে একটা চোট আছে আমি জানি, সে কিন্তু তার গার্লফ্রেন্ডকেও সাথে নিয়ে এসছে রাইড। এদিকে সামনে আছে দুটো ফরেনার, এদিকে আছে, আর এদিকে আপনারা দেখতে পাবেন পুরো মাঠের দর্শকে দর্শক, সেখানে দেখতে পাবেন ভাজা বাদাম আলা, এবং মাঠের মধ্যে, এবং অ্যাটাকে চলছে রাইসিং ক্লাব, আবার বল ভাসানো বল, সেখান থেকে গোল কি হবে, সেখানে ভাসানো বল গোলকিপার, এবং না বারাসাত অ্যাসোসিয়েশন শুট গোল। ইতিমধ্যে বারাসাত অ্যাসোসিয়েশন এক গোলেই আগিয়ে গেল, সেখান থেকে বল চলে গেল গোল জালে চলে গেল, সেখান থেকে দেবজিৎ মজুমদার কিন্তু করতে পারেন, আবার একটা প্লান্টি পেল বারাসাত অ্যাসোসিয়েশন, সেখানে দেবজিতের কাছে কঠিন পরীক্ষা আছে, সে কি সেভ দিতে পারবে, সেভ দিয়ে কে সে দেব
সেভ জিত কি হতে পারবে চলো দেখা যাক। এবং বাসাতে শুট গোল, দেবজিৎকে কোনো ভাবে এ দিল না যে ও কোন দিকে তাকাবে কোন দিকে মারবে। সেখান থেকে 2-0 গোলে লিডে এগিয়ে গেল। এতে মধ্যে মাঠের মধ্যে গরু চলে এসছে, কেননা খেলা চলাকালী গরু চলে এসছে, তাকে তাড়ানোর ব্যবস্থা করছে, কিন্তু সে যাচ্ছে না, কারণ সে লাল কার্ড না দেখে বাইরে যাবে না। ইতিমধ্যে রেফারি বলে দিল অ্যাডেড টাইম 1 মিনিট। এখান থেকে সেখান থেকে বল কি বাড়াবে আমরিন দত্ত, সে লংয়ে বল বাড়াতে ভালোই পারে, সে করবে কি বলতে বলতে রেডি করে দিল লংয়ে বল ভাসানো বল, এবং বল চলে গেল লংয়ে বলতে 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 খেলা কি সেখান থেকে রাইসিং সিং ক্লাব অ্যাটাকে, সেখান থেকে বল কি পেলো না।